নরসিংদীর শেখেরচরের বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, থানসহ সব ধরনের পাইকারি কাপড় কেনাবেচা হয় এখানে। সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের নানা প্রান্তের খুচরা বিক্রেতারা কাপড় সংগ্রহ করেন এ হাট থেকে। তবে বেশি জমজমাট থাকে ঈদকে সামনে রেখে। বাংলাদেশের সব জায়গা থেকেই, মোটামুটি সব ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের এই জায়গাতে পাঠিয়ে আসে। বেসাগিনিটা মাশাল্লাহ মোটামুটি ভালো হয়, আস্তে আস্তে দিন বাড়তেছে, যত তত কাস্টমার আইতেছে। তিন বছর পরে আবার আসছি আর কি, এখানে কাপড়ের মান খুব ভালো। এবার সুতার দাম বেশি থাকায় কাপড়ের দামও বেড়েছে। রমজানের প্রথম সপ্তাহে বিক্রি কিছুটা কম হলেও এখন ধীরে ধীরে বিক্রি বাড়ছে। আমাদের হুলচুল বেসাকিনে ভালো, এখন যারা আমাদের থেকে নিচ্ছে তারা যদি আল্লাহদের সামনে বেসাকিনে ভালো করতে পারে তাহলে ভালো, আশা করি ইনশাল্লাহ গত বছর থেকে বেসাকিনে ভালো। হাট কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তার জন্য পুরো হাটকেই আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। বাংলাদেশে 70% কাপড়ই এখান থেকে সরবরাহ করা হয়। এই বাজারটাকে আমরা নিরাপত্তা জোরদার করছি। ব্যবসায়ীরা এখানে ইনশাল্লাহ সবচেয়ে বেশি যাতে সুযোগ সুবিধা পায় সেই দিকে আমাদের দৃষ্টি আছে। নরসিংদীর ব্রহ্মপুত্র নদের পাড়ে 1934 সালে প্রায় 11 একর জমিতে প্রতিষ্ঠিত হয় বাবুরহাট। এখন 5,000-এরও বেশি দোকানে বৃহস্পতি, শুক্র ও শনিবার বেচাকেনা হয় কোটি কোটি টাকার কাপড়। এই বাজারকে কেন্দ্র করে আশেপাশের কয়েকটি জেলায় গড়ে উঠেছে তাঁত শিল্প। বদরুল আলম চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।